আমাদের বাঙালিদের আলু অনেক পছন্দের খাবার, আর এই আলুকে আমরা বিভিন্ন ভাবে রান্না করে থাকি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে তৈরি করা দেখাবো সাধারণ একটি রেসিপি, আলু ভাজি। এই আলু ভাজিটি খেতে অনেক বেশি মজার হয়েছে, তাহলে চলুন দেখে নিই কিভাবে আমি তৈরি করেছি। প্রথমে দুটি কাঁচা আলুকে গ্রেট করে ধুয়ে আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি বরবটি কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন বাটা, হাফ চা চামচ লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, সরিষার তেল, সব কিছু পরিমাণ মতো দিচ্ছি, তাই পরিমাণ বলতেছি না। এখন চুলা জ্বালিয়ে দিয়েছি। এই ভাজি রান্না করতে পানি ব্যবহার করব না, অল্প সময়ে তৈরি করা যায়। সাধারণ একটি রান্না কিন্তু খেতে অসাধারণ হয়েছে। নেড়ে ভালোভাবে আমি রান্না করে নিচ্ছি। এই ভাজিটা রান্না করতে 7-8 মিনিট সময় লেগেছে। এটা শুধু সাধারণ আলু ভাজি তা কিন্তু না, আপনি এই ভাজিটা দিয়ে পুরি তৈরি করতে পারবেন, পরোটা তৈরি করতে পারবেন, বিকেলের জন্য বিভিন্ন ধরনের মজা নাস্তা তৈরি করতে পারবেন। কারণ এই ভাজিটা বিকেলের জন্য যে কোনো ঝাল নাস্তার পুর হিসাবে ব্যবহার করতে পারবেন। খেতে ভীষণ মজার হয়েছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে। আশা করি আমার আজকের পুর অথবা আলু ভাজি রেসিপি আপনাদের ভালো লাগবে। সাধারণ একটি ভাজি গরম ভাতের সাথে খেতে অথবা পরোটা রুটির সাথে খেতে ভীষণ মজার হবে। একটি কাঁচামরিচ দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। সবার জন্য অনেক দোয়া রইল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।